আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক বিসমিল্লাহমদুলিল্লাহ ওসল্য সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে ইনভাইটেশন টু চেঞ্জ দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মবারক শুরু করছি ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব আজকের এই পর্বে আমরা আলোচনা করব। মানুষকে ক্ষমা করার গুরুত্ব গুরুত্বপূর্ণ এই বিষয়ে দেখুন রব্বে করিমের অনেকগুলি গুণবাচক নাম আছে ইনালিস ইসমান আল্লাহ তালার কমপক্ষে নিরানব্বইটি গুণবাচক নাম আছে এর মধ্যে একটি হচ্ছে গফ্ফার যিনি বেশি বেশি করে ক্ষমা করেন আর মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ নাজিলকৃত শব্দ হলো তাও যিনি বেশি বেশি তওবা কবুল করেন তওবা কারা করে থাকেন যারা অন্যায় করেন পাপ করেন আল্লাহ তালা করেন তাদেরকে আল্লাহ তালা বার বার ক্ষমা করেন বারবার তবা কবল করে থাকেন অতএব ক্ষমা কত গুরুত্বপূর্ণ এটা আমরা আল্লাহ তালার নাম থেকে জেনেছি যদি এটি কোনো একটি সাধারণ বিষয় হতো অন্য আর দশটা বিষয়ের মতো যদি জেনারেল কমন কোনো বিষয় হতো তাহলে আল্লাহ তালা এই বিষয়ে নিজের নাম ধারণ করতেন না আর তিনি বলছেন কুবি বি কিল্লা। কিল্লাখাল্লাকু বি আখলা কিল্লা সেবগাত ওমান আহসানুমিন আল্লাহ সেবগা তোমরা আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙে রঙিন হওয়া মানে হলো আল্লাহ তালার যে গুণবাচক নাম আছে এই গুণবাচক নামের শিক্ষা দীক্ষা প্রত্যেকের জীবনে ধারণ করা তে গাফফার আল্লাহ সুহানা হুয়া তালার একটি গুণবাচক নাম যে নাম বলছে যে বারবার ক্ষমা তিনি করেন বান্দা যদি হাজারটি গুণা করে হাজারটি গুণা করে হাজার বার অপরাধ করে অপরাধের মাত্রা আনানাসামা পৌঁছতে যদি আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে যায় কিংবা সমুদ্র সমপরিমাণ ফেনা পর্যন্ত বিশাল হয়ে যায় রাববে কারিম তারপরে তাকে বলে ডাকলে তিনি ফেরত দেন না ক্ষমা করে দেন আল্লাহ সু ওয়া তালা তিনি বললেন তোমরা ক্ষমার দিকে দৌড় প্রতিযোগিতা করো ওয়া ওয়া জান্নাত হে ইমানদারগণ তোমাদের জন্য তো আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করেই রেখেছেন কিভাবে সে জান্নাত তোমরা অর্জন করবে স্যারিয় তোমরা কম্পিটিশন করো দৌড় প্রতিযোগিতা করো কোন দিকে ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমাদের রবের তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ সেই জান্নাতের দিকে দৌড় দাও যেই জান্নাতের বিস্তৃতি আসমান এবং জমিনের মতো প্রশস্ত সুবহানাল্লাহ অতএব ক্ষমা কত গুরুত্বপূর্ণ ইবাদত আপনারা কি জানেন একটি মাত্র বাতি চারিদিক অন্ধকার নিভু নিভু করে বাতিটি জ্বলছিল আইয়ামে জাহিলিয়ার বর্বরচিত যুগে যেই যুগকে ইতিহাসের খাতায় পৃষ্ঠায় অজ্ঞতার যুগ বলে আখ্যায়িত করা হয়েছিল একটিমাত্র মাত্র একটিমাত্র বাতি সেখান থেকে সেই বাতিটির এন্তেকালের সময় এক লক্ষ চব্বিশ হাজার বাতিকে প্রজ্বলিত করে গিয়েছিলেন মদিনার মতি মক্কার মতি মদিনার জ্যোতি দোজাহানের সাথী নবী মোহাম্মদুর সাল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম রহমাতুল আলমিন তার চারদিক ছিল অন্ধকার বর্বরচিত যুগ সেই যুগে অন্ধকারের সময় ওই বাতি সারা পৃথিবীকে আলোকিত করেছিলেন যে কয়টি চরিত্র দিয়ে এর মধ্যে একটি চরিত্র ছিল ক্ষমা করা মহাগ্রন্থ আল কনের রব্বেকারিম পিয়নবিজির এই অবাক করা চরিত্র নিয়ে তিনি নিজেই আলোকপাত করলেন ফাবিমা রহমাতিমিনাল্লাহি লিংহ ولو كنت فظا غليظ القلب لن فضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاهبرهم في الأمر فإذا عزمت فتوكل على الله الله سبحانه وتعالى إخاني بريو نوبي جير كي چو چارترق مادر جير كتا علوك بات كوريات سن تيني بابي فبما رحمة من الله لنت لهم نوبي هي إتا الله تعالى رحمت بوي أر كي چوي যে আপনি নরম হৃদয়ের অধিকারী ইউ আর সফট হার্টেড এটা আল্লাহর রহমত আল্লাহর অপার করুণার আধার আল্লাহ তালা দয়া না করলে আপনি কোমল হৃদয়ের অধিকারী হতে পারতেন না ওলাউ কুমতে ফজন গালিজাল কল্প নবীহে যদি আপনি রুড়ো মেজাজি কঠিন হৃদয়ের অধিকারী হতেন মিন হাউলিক যারা আপনার কাছে দিনের শিক্ষা দীক্ষা গ্রহণ করবার জন্য আসছেন তারা সবাই আপনাকে দেখে দৌড়ে ভেঙে পালিয়ে যেত ফায়ুম আনহুম এই মানুষগুলি যদি কোনো অন্যায় করে আপনার চরিত্র দিয়ে চারিত্রিক বলি দিয়ে আপনি তাদেরকে ক্ষমা করুন লেহুম শুধু আপনি নিজে ক্ষমা করলে চলবে না বরং আমি আল্লাহ তালার কাছেও এই মানুষগুলোর জন্য পাপিষ্ঠদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ওয়াসাফির হুম আম যে কোনো বিষয়ে সিদ্ধান্তে উপনীত হবার আগেই আপনি আপনার আশেপাশের মানুষদেরকে নিয়ে পরামর্শ আহ্বান করুন পরামর্শ করুন আজন্তা ফাত আল্লাহ আর যখন সিদ্ধান্তে উপনীত হবেন তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করুন ভরসার মতো ভরসা করুন কারণ আল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন তিনি ভরসাকারীদেরকে পছন্দ করেন এইগুলি ছিল প্রিয় নবীজি সাল্লাহ আলহিউল মাত্র তেইশ বছর জিন্দগিতে নবুয়তের পর থেকে আগে তেইশ বছরে পুরো একটি আলো থেকে এক লক্ষ চব্বিশ হাজার আলো প্রজ্বলিত করে গেছেন যেখানে জীবন্ত কবর দেয়া হতো নারীদেরকে নারীদের কোনো মর্যাদাই ছিল না কোনো অধিকার ছিল না সমাজের মধ্যে তারা যখন জন্মগ্রহণ করত নারী হয়ে পৃথিবীতে তখন বাবাদের চেহারাগুলি কালো হয়ে যেত তাদের চেহারাকে ঢেকে দিত সমাজের মধ্যে যেত না বের হতো না কারণ লাঞ্ছনার বিষয় হিসেবে গণ্য করা হতো কোনো পরিবারে যদি কন্যা সন্তান গ্রহণ করে জন্মগ্রহণ করে পুরো টেবিলটাকে উল্টে দিয়েছিলেন নবীজুসলাম মাত্র তেইশ বছর জিন্দিগির মধ্য দিয়ে এর মধ্যে ইসলামিক স্কলারগণ বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চরিত্র ছিল সেটা হলো পরস্পর পরস্পরকে ক্ষমা করা নবীজুসলামের কাছে তিনি সালাত আদায় করছেন বাইতুল্লার সামনে শেষ দায় গেলেন তার ঘাঁড়ের উপরে উটের নাড়ি রেখে দেওয়া হলো আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন নবীজাম সাল্লা তাদের করছেন ইহুদি এসে মাপলার পেঁচি আল্লাহ রসুলকে এত জোরে টান দিলেন নবীজ সাল হোসেন পড়ে যাবার উপক্রম হলো এবং আল্লাহ রসুল স্লামের গলায় নুরানি বদনে সেখানে লাল দাগ হয়ে গেল অর্থাৎ কেটে পর্যন্ত যাবার উপক্রম হয়েছে নবীজি হাসি মুখে ক্ষমা করে দিলেন রসুলি করিম সাল আলহিমের দানদান মোবারক শহীদ করা হলো অহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লা ক্ষমা করে দিলেন আল্লাহ রসুল তায়েফের ময়দানে তাকে পাগল বলে আখ্যায়িত করা হলো সমাজের যুবকদেরকে পাগলদেরকে উন্মত্ত পাগলদেরকে লেলিয়ে দেওয়া হলো তার পেছনে পাথর দিয়ে জর্জরিত করবার জন্য ইতিহাসে এসছে সিরাত ইবনে হিসামের টানা তিন মাইল পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা ইসলাম পাগলের মতো বেহুশ হয়ে দৌড়িয়েছেন পাথরের আঘাত থেকে বাঁচার জন্যে তিন মাইল পর্যন্ত দৌড়িয়েছেন এরপরে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছেন আবার যখন পাথরের আঘাত থেকে বাঁচবার জন্য আবার দৌড়ানোর জন্য চেষ্টা করলেন তার জুতার সাথে গায়ের নুরানি বদনের রক্ত লেগে আটসাট হয়ে যাওয়ার কারণে তিনি আর দৌড়াতে পারেনি আবার পড়ে গিয়েছেন তিনি একটা টিলার উপরে পাথরের উপরে বসে আবদুল্লা সৌরদ রত্লাহ তালানু বলছেন দুই মুখ থেকে মুখের দুই পাশ থেকে তিনি রক্তগুলি মুচ্ছিলেন পর্বতের দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তা তখন আসলেন জিবরিল আলাইস্লা ইসলাম নিয়ে আসলেন বলেন ইয়া রাসুল্লাল্লাহ আজকে এমন একজন ফেরিস্তা এসছেন যেই ফেরিস্তা ইতিপূর্বে কখনো এই পৃথিবীতে আসেন নাই আপনার অনুমতি প্রার্থনা করছেন আপনার সাথে যে আচরণ করেছে তায়াববাসীরা আপনি যদি অনুমতি দেন এই যে দুটি পাহাড় দেখছেন দুটা পাহাড়ের মাঝখানে তাদেরকে রেখে পৃষ্ঠ করে ফেলবেন আপনি শুধু অনুমতি দেন নবজি সাল্লাসম নুরানি বদন চেহারা থেকে রক্ত মোবারক মুছছিলেন আর তখন বলছেন আল্লাহম ফির্লি কৌমি ফে ইন্না হুম্লা আল্লাহ আমার এই জাতিকে আমার এই জাতিকে আপনি ক্ষমা করে দিন তাদেরকে ধ্বংস করে দিবেন না তারা আমাকে চেনে নাই বুঝতে পারে নাই যদি আপনি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে কে আপনার ইবাদত করবে কে আপনার বন্দেগি দাসত্ব গোলামি করবে আল্লাহ আমি আশা করছি তাদের মধ্যে থেকে আপনার গোলামরা বের হয়ে আসবে আল্লাহ মসজিদে নববিতে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসম হত বা দিচ্ছিলেন বললেন এখন যেই ব্যক্তি মসজিদে এন্টার করবে এন্ট্রান্স নেবে ইন মিন আহলে জান্না এই লোকটি জান্নাতি সাহাবিগন তাকিয়ে দেখলেন মসজিদে তিল ধারণ করার জায়গা নেই সবাই অপেক্ষমান কোন মানুষটি এখন মসজিদের কোন দরজা দিয়ে ঢুকে যেই মানুষটার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন এই লোকটি জান্নাতি সবাই পিছনের দিকে তাকিয়ে দেখেন একজন মানুষ মসজিদে ঢুকেছেন দ্বিতীয় দিন আবার তিনি খুদ্া দিচ্ছেন খুদ্া দেওয়ার প্রাককালে আবার বললেন এখন আল আন রাজা ইয় ইয়াদখুল মসজিদ এখন যে মানুষটি মসজিদে প্রবেশ করতে যাচ্ছে হুয়া মিন আহলিল জন্না জান্নাতের অধিবাসী আজকেও সাহাবিরা একই মানুষকে দেখলেন তৃতীয় দিন সেম কাহিনী আল্লাহ রসুল আজকেও ঘোষণা করলেন এখন যে মানুষটি মসজিদে প্রবেশ করতে চলেছে এই মানুষটি জান্নাতি মানুষ সাহাবিরা পিছনে ফিরে তাকিয়ে দেখলেন আজও সেই মানুষটি মসজিদে ঢুকলেন সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি তাকে ফলো করতে শুরু করলেন কি চরিত্র ধারণ করবার কারণে নবিজি ওয়াসাল্লাম এমন একজন মানুষকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন যিনি এখনও ইন্তিকাল করেন নাই অথচ তিনি জান্নাতি হয়ে পৃথিবীতে বিচরণ করছেন স্ট্যান্ড সাহাবি অনুসরণ করতে করে তার বাসায় গেলেন যাওয়ার পরে তার কাছে অনুমতি প্রার্থনা করলেন তিন দিন তার বাসায় অবস্থান নেবার জন্যে অনুমতি প্রাপ্ত হলেন চব্বিশটা ঘন্টা রাউন্ড ও ক্লক টোয়েন্টি ফোর আওয়ার্স তিনি জাস্ট অবজার্ভ করছেন এমন কি স্পেশাল ক্যাটাগরির আমল আছে যে আমলের কারণে তাকে জান্নাতি বলে পৃথিবীতে ঘোষণা করেছেন তিন দিন দিনের বেলায় রাতের আধারে পর্যবেক্ষণ করবার পর তিনি দেখলেন স্পেশাল এমন কোনো আমল এই লোকটি করছেন না তৃতীয় দিনের মাথায় তিনি চলে যেতে শুরু করলেন সাহাবি জিজ্ঞেস করলেন আপনি তিন দিন ধরে আমার বাসায় অবস্থা নিয়েছেন কেন নিয়েছেন আপনি তার উদ্দেশ্য বললেন না তিনি বললেন আমি অবস্থান নিয়েছি আপনি স্পেশাল কি আমল করেন সেটা জানার জন্য। কিন্তু আমি দেখেছি আপনি সালাতের সময় সালাত পড়েন বাড়তি কোনো সালাতও পড়তে দেখি না রাতের বেলায়ও আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখি না স্পেশাল কোনো আমলও করতে দেখি না আপনি মামুলি সাধারণ ইন জেনারেল কিছু আমল করে থাকেন যা অন্যরা সবাই করে কিন্তু নবীজি তিন দিন পর পর আমাদের সামনে ঘোষণা দিয়েছেন এখন যেই ব্যক্তি যান মসজিদে ঢুকবে সেই ব্যক্তিটি যান না দিন আপনিই আসলেন আপনি এমন একজন ব্যক্তি যে দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন কি আমল করেন প্রশ্ন রাখলে সাহাবি জবাবে বললেন আমি তো এমন কোনো বিশেষ আমল করি না যার কারণে আমার এত মর্যাদা হতে পারে চলে যাওয়া শুরু করলেন ডাক দিলেন পিছন থেকে চলে যাচ্ছ যাওয়ার আগে একটা কথা শুনে যাও তুমি এত কষ্ট করে তিন দিন পর্যন্ত আমার ঘরে অবস্থা নিয়েছ জানার জন্য আমি স্পেশাল কি আমল করি জানো জেনে রাখো প্রতি রাতে যখন আমি আমার বিছানায় শয়ন করতে যাই ঘুমোতে যাই তখন আমি এহেতে সাব করি আজ সারা দিন কে আমার সাথে অন্যায় আচরণ করেছে কার কথায় আমি কষ্ট পেয়েছি কে আমাকে দুঃখ দিয়েছে কে আমার অধিকার খর্ব করেছে কে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে চোখ দুটি বন্ধ করার আগে আমি এই সব মানুষকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমোতে যাই সাহাবি তখন বললেন আল আন এই জন্যই নবীজি আলি আলিম এই চরিত্রের কারণেই আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমার মনে হয় এই হাদিস তুলে ধরবার পর যে পারস্পরিক ক্ষমা করার গুরুত্ব কতটুকু এই বিষয়ে আর আলোচনার দরকার নেই একটি কথাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে আসুন না আমরা প্রত্যেকেই বিশ্বনবীর এই আদর্শ গ্রহণ করি যেই আদর্শের আলোকে আল্লাহ রসুল অন্ধকার জগৎকে আলোয় পরিপূর্ণ করেছিলেন সর্বশ্রেষ্ঠ যুগ বলে তিনি আখ্যা দিয়ে গিয়েছেন আর বলেছেন ইজ মাই আই বিলং এই যুগ হচ্ছে সেই যুগ যেই যুগে আমি আছি আমার সাহাবিদের যুগ শ্রেষ্ঠ যুগ স্বর্ণযুগ অথচ এই যুগে ইতিহাসের পাতায় বর্বরদের যুগ অজ্ঞতার যুগ বলে আখ্যায়িত করা হতো চরিত্র ছিল পরস্পর পরস্পরকে ক্ষমা করা একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্যে আমরা প্রত্যেকেই প্রত্যেককে ক্ষমা করি তাহলে গফ্ফার আল্লাহ আমাদের অপরাধ ত্রুটি মার্জনাগুলিকে ক্ষমা করবেন প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয়ভিত্তিক আগামী পর্ব আলোচনা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুফহান আসাদুল্লাহ ওসসালামুকুম ওরমতুল্লাহিৎ